আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল ক্যারিমের মধ্যে যতগুলো আয়াতে কারিমা দিয়েছেন এর মধ্যে সবচাইতে দামি আয়াত হলো আয়াতুল কুরসি সবচাইতে শ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি ছয় হাজার ছয় শত ছেষট্টি আয়াত মতান্তরে সাড়ে ছয় হাজার আয়াত এত আয়াতের মধ্যে সবচাইতে দামি আয়াতের নাম হলো আয়াতুল কুরসি এটা আমার কোনো কথা নয় আমার নবীজি হাদীসের মধ্যে চমৎকার আকারে ঘোষণা করেছেন হজরতি উবাই নে কাবরদী আল্লাহ ভানহু থেকে বর্ণিত তিনি বলেন একবার আমার নবীজি আমাকে প্রশ্ন করলেন ইয়া আবুল মন্দির আত্মী আইয়ো আয়াতিন তিন মিনিটাবিল্লা হিমা কা আজম হে আবুল মন্দির তোমার কাছে আল্লাহ তালাল কোরানুল ক্যারিমের মধ্যে যতগুলো আয়াত একার রয়েছে এর মধ্যে কোন আয়াৎটি সব দামি মনে হয় কোন আয়াৎটি সব শ্রেষ্ঠ মনে হয় কল আকুলতুবাই আপনি কাঁপ বললেন আমি বললাম আল্লাহ রসুল হু আনাম আল্লাহ এবং তার রসুল ভালো জানে কল এরপরে পরে আল্লাহ রসুল আবার বললেন ইয়া আবুল মন্দির আচ্চাদের ই আয়াতিন আয়া তিন মিন খিতাব ইল্লাহ হিমা কাজম হ্যাঁ আবুল মন্দির কোরআনের কোন আয়াতটি শ্রেষ্ঠ কোন আয়াতটি দামি তুমি কি জানো আমি আবার বললাম আল্লাহ রসুল আলাম আল্লাহ এবং তার হাবিব ভালো জানে আবার আমার নবীজি আমাকে প্রশ্ন করলেন তিনবার যখন আমার নবীজি আমাকে প্রশ্ন করলেন আমি উবাইবনে কাপ বললাম হাজিল আয়া আয় আয়া চুল করছি হাবিব আল্লাহ আল্লাহর পয়গম্বর আমার কাছে মনে হয় কোরআনুল করিমের মধ্যে যতগুলো আয়াতে কারিমা রয়েছে এর মধ্যে আয়াতুল কুরসি হল সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত সুবহান উভয় কাপ বলেন যখন আমি বললাম আয়াতুল কুরসি সবচাইতে দামি কলা ফদরি আমার নবীজি তার হাত দ্বারা আমার বক্ষে আঘাত করলেন আর আমার নবীজি বললেন হে এই জ্ঞানের কারণে তোমাকে ধন্যবাদ তাহলে হাদিস দ্বারা বুঝতে পারলাম সব চাইতে দামি আয়াত হলো আয়াতুল কুরসি এই আয়াতুল কুরসি যদি আল্লাহ আল্লাহতালের কোনো বান্দাবান্দি প্রত্যেক ফরজ নামাজের পরে থেলাওয়াত করে নাসাইর বর্ণনা হজরতে আবু মা মারুতি আল্লাহ বাহ্ থেকে বর্ণিত তিনি বলেন আমার নবীজী বলেছেন মান কর আয়াতল কুরসি জিফি তুমুরি কুল্লি সলা তিন মাতু মিয়াম নাহু মিং দুখলির জান্নাত ইল্লা আইয়ামুৎ নবীজীবন এছেন আমার কোনো উন্মাদ যদি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে তার মাঝে আর জান্নাতের মাঝে বাদাহলম মাউচ ওই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হইতে দেরি ওই ব্যক্তির মৃত্যুবরণ করতে দেরি আল্লাহ তাকে না আয়াতুল দিবে জাহাঙ্গা করছি ফরজ নামাজের পরে পাঠ করার কারণে ওই ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে আমার আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে সুভান অল্লাহান